নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ 24x7। সঙ্গে রয়েছে আমি মৌটুসী। আসুন দেখে নেওয়া যাক আজকে সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলি। ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে আইন শৃঙ্খলার অবনতি এবং প্রশাসনের নীরবতার বিষয়ে কথা বলতে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী কাঁথি থানার ওসির সঙ্গে কথা বলতে থানায় যান। ওই সময় থানার চারদিকে তৃণমূলের জেহাদি হার্মাদ বাহিনী থানা ঘেরাও করে এবং ভারতীয় জনতা পার্টির বেশ কিছু সমর্থকদের বেধড়ক মারধর করে এবং এখনও পর্যন্ত তারা থানা অবরুদ্ধ করে রেখেছে। থানার ভেতর জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র, সুদাম পণ্ডিত এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সৌমেন্দু অধিকারী আবদ্ধ হয়ে আছেন। থানার বাইরে তৃণমূলের হার্মাদ বাহিনী তাণ্ডব চালাচ্ছে। মঙ্গলবার রাত্রে তৃণমূল কংগ্রেসের সমর্থক ও স্থানীয় নেতৃত্ব কাঁথি থানার আইসির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ কর্মসূচি করে। বিজেপির অভিযোগ, এই পথ অবরোধ কর্মসূচির পরেই বাড়ি ফেরার সময় কাঁথি শহর সহ মুকুন্দপুরের বিভিন্ন জায়গায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া হয়েছে ও কর্মীদের আঘাত করা হয়েছে। তারই প্রতিবাদে আজ সকালে দেশপ্রাণ ব্লকের বাইজাপুর স্ট্যান্ডে গাছের গুঁড়ি ফেলে দলীয় পতাকা লাগিয়ে পথ অবরোধ করল বিজেপি। যতক্ষণ পর্যন্ত পুলিশ এসে এই ঘটনার সঠিক ব্যবস্থা নেয় ততক্ষণ পথ অবরোধ চলবে বলে হুঁশিয়ারি দেন। কতক্ষণ ধরে পথ অবরোধ করছিল এবং কেন? আমরা কালকে রাত্রি 10টা থেকে কাঠের গুঁড়ি আমরা পথ অবরোধ করেছি ফেলে। কালকে আমরা হেঁড়িয়া থেকে আসার পরে এখানে তৃণমূলের দুষ্কৃতী হার্মাদ, এখানে কিছু দুষ্কৃতী জেহাদিরা এখানে তাণ্ডব চালিয়েছে। আমাদের বসন্তিয়া হসপিটাল থেকে বিডি অফিস পর্যন্ত ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার এবং সরস্বতী ঠাকুরের ব্যানার পর্যন্ত আমাদেরকে ছেড়ে ফেলেছে। সেই জন্য আমরা বিজেপি, ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মীদেরা এখানে আমরা উপস্থিত হয়ে পথ অবরোধ করেছি। যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাস না দিচ্ছে আগামী দিনে এই এই যাতে পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আমরা তার অপেক্ষায় আছি। পুলিশরা আসুক, এলেই আমরা এই অবরোধ তুলব। এবং কালকে রাত 10টার সময় জিহাদিরা 100 জনের উপরে এসে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়েছে এবং আমাদের কর্মীদেরকে দুই একজনকে মারধরও করেছে। একজন তরুণ জনের নেতৃত্বে এইসব কাজগুলো হচ্ছে। জেলার সভাপতি অনুপ চক্রবর্তীকে জিহাদিরা থানায় আক্রমণ করেছে, কালকে আমরা থানা ঘেরাও করেছিলাম। আমরা পুলিশ কোনো উত্তর দিতে পারে, পুলিশের সামনে অনুপ চক্রবর্তী এবং অসীম মিশ্রকে মারধর করেছে। কে কবে প্রার্থী, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মালদহের প্রত্যেকটি বিধানসভার শাসক দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। প্রত্যেকেরই দাবি তাদের যোগ্যতম নেতা লড়ুক বিধানসভায় প্রার্থী হিসেবে। নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনের রফা করতেই রাজ্য শাসক দলীয় কর্মী সমর্থকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে মালদহের হরিশ্চন্দ্রপুর 46 নম্বর বিধানসভা কেন্দ্রে রাস্তায় রাস্তায় পছন্দের তৃণমূল নেতার পোস্টার ঝোলালো অনুগামীরা। পোস্টারে লেখা বাংলার গর্ব মমতা, আর একদিকে তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের তৃণমূল যুব সভাপতির পাশে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খানের ছবি। পার্টি করলে সবারই একটা ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা থাকে আমি একটা ভালো জায়গায় যাই, আমি ভালো নিয়ে একটা পদ নিয়ে আমি দাঁড়াই। বুলবুল খানেরও হয়তো সেটা হতে ইচ্ছা হয়েছে। আর পার্টি আমাদের সুপ্রিমো যিনি আছেন, অর্থাৎ আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যাকেই প্রার্থী হিসাবে দিবেন এখানে আমরা 100% তার হয়ে ভোট করব। আমরা প্রতীককে চিনি, আরও কিছুকে চিনি না। প্রার্থী হলে খুব ভালো হবে, কেন যেই কেউ হতে পারে, প্রার্থী আমি হতে পারি, আপনিও হতে পারেন। আমার নেত্রী যাকে প্রার্থী হিসাবে পাঠাবে আমরা তার হয়ে খাটবো। আর বুলবুল খাটে তো, ভালো খাটে তো। আমি বাড়ি থেকে আসার পথে দেখলাম যে হরিশ্চন্দ্রপুরে অনেকগুলো পোস্টার পড়েছে। পোস্টারের মধ্যে বাংলার গর্ব মমতা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি, আমাদের যুবরাজ অভিষেকদার ছবি দেখলাম। এটা তো ভালো বিষয়, গর্বের বিষয় যে সত্যি আমাদের গর্ব মমতা, মমতা ব্যানার্জি যে কাজ করছেন সেই কাজ নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে গর্বের সাথে যেতে পারছি এবং প্রচার করতে পারছি। শুনেন, তিনি হচ্ছেন ভালোবাসার পাত্র। অবশ্যই দুবুক উজাড় করে চাই যে তার মতো একজন যোগ্য প্রার্থী হোক, কিন্তু সর্বোপরি আমরা তৃণমূল কংগ্রেস করি, যেই প্রার্থী হোক আমরা মেনে নেব। এবং
দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে দেখা করে গিয়ে নিখোঁজ স্বামীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা থানার ছাতিয়ান মোড় বাগানপাড়া এলাকায়। মৃতদেহ উদ্ধার করে মালদা থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির নাম গোপাল সাহা, বয়স 50, পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী, বাড়ি ইংরেজবাজার থানার নিমাই সরা এলাকায়। যদিও ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তার মেয়ে পায়েল মণ্ডলের। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। করেছিল 6 মাস হলো বিয়ে হওয়া, হঠাৎ করে একদিন ঝগড়া হয়। আমার মানে যাকে বিয়ে করেছিল তার সম্পর্ক ছিল 4-5 জনের সাথে। তো আমার বাবা হাতে নাতে একদিন ধরেছে, ফোনে কথা বলতে ধরেছে, তারপরে একদিন সাথে দেখা করতে গিয়ে ধরেছে। তো এর জন্য ওদের মধ্যে ঝগড়া হয়েছিল ওদের ভিতরে। তো এটা নিয়ে ঝগড়া হতো প্রায়। তো একদিন হঠাৎ করে বলছে যে আমি তোমার সঙ্গে থাকবো না, মেয়েটা বলছে। তো বাবা বলছে কেন থাকবো না, যে আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করবো, এরকম করে বলেছে। তো আমার বাবা আমার ভাইয়ের কাছে চলে এসেছিলো যে কালকে আবার ওদের মধ্যে কী হয়েছিল, ঝগড়া হয়েছে না ঝামেলা হয়েছে ওদের মধ্যে আমরা জানি না কিছু। তো কালকে আমার বাড়িতেই ছিল, বিকালবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে আমার বাড়ি গিয়েছিলো। তো সন্ধ্যা 7টা-8টার দিকে আমার বাড়ি থেকে চলে আসলো, আমি ঘরে গেছিলাম, বাবা ছুটে তখন বেরিয়ে চলে এসছে। তারপর হাতে কাদা ফাদা লেগে আছে, হাত ফোন ছিল সে ফোনটাও নাই, মুখে মারার দাগ আছে, ঘুষি দিয়ে মেরেছে, মুখগুলো ফুলে আছে। এইসব দেখে মনে হচ্ছে যে এটা মার্ডার কেস। কে মারতে পারে? যাকে বিয়ে করেছে সেই মেরেছে। থানাতে অভিযোগ করেছো? করেছি। আচ্ছা, তোমরা এখন কি চাচ্ছ? আমরা চাইছি ওর শাস্তি হোক। তোমার নাম কি? আমার নাম পায়েল মণ্ডল। সরকারি চাকরি ও পুনর্বাসনের দাবিতে জেলা পুলিশ সুপারের দপ্তরে প্রাক্তন KLO জঙ্গি ও কিংসম্যানেরা। পুলিশ সুপার 7 দিনের সময় চেয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। 7 দিনের পর যদি চাকরির বিষয়ে কোনো কাজ না হয় তাহলে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানিয়েছেন প্রাক্তন KLOরা। বাম আমলে কামতাপুর ভাষা ও রাজ্যের দাবিতে গোটা উত্তরবঙ্গ জুড়ে জঙ্গি আন্দোলন করেছিল কিছু যুবক। সেই সময়ে জন্ম হয় KLO জঙ্গি সংগঠনের। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের পর KOL জঙ্গি সংগঠন ছেড়ে মূল স্রোতে ফিরে আসেন জঙ্গি সংগঠনের নাম লেখানো কিছু মানুষ। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল মূল স্রোতে যারা ফিরে আসবে তাদের সরকারের পক্ষ থেকে পুনর্বাসন ও সরকারি চাকরি দেওয়া হবে। সরকারের প্রতিশ্রুতি মতো আজ পর্যন্ত প্রাক্তন KLO জঙ্গিদের সরকারি চাকরি ও সরকারি পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। আমরা সবাই মিলে, আমরা কামতাপুরি জনজাতির মানুষই, আমরা আছি কোনো ISP দুয়ারত। ধন্যা দিবার কথা ছিল, তা আমার যে মানে যশোনাদি ISP দুয়ারত গেছে, যে ISP কইছে বলে 7 দিনের মধ্যে আমার বলে সুব্যবস্থা করিবে বলে। তো এই জন্যে আমরা আজ দিকে না ধন্যা দিন না, আমার টোপলা টোপলি ধরিয়াছি কম্বল টম্বল থাকিবার ব্যবস্থা করার জন্যে। তা যেহেতু আমাকে আজ আর আশ্বাস দিল ভালো আশ্বাস, অতএব আমরা আজ দিকে না 7 দিনের সময় দিছে। তা 7 দিনের মধ্যে যদি সুব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমার উত্তরবঙ্গ জনজাতির মানুষই, এই আন্দোলন হবে ভুসিল আন্দোলন। আমাদের তো ওই যে রাজনৈতিক KLO KPP চাকরির দাবিতে, হোমগার্ডের চাকরি, মন্ত্রী নিজেই বলে গেছে যে এদেরকে আমি পুনর্বাসন বা চাকরি দিব, কিন্তু বলে গেছে দেয় নাই, এর জন্য আমরা আজকে এই অবস্থানটা করছি। আমরাও চাকরি চাচ্ছি বা পুনর্বাসন, সরকার যেহেতু নিজেই বলে গেছে, আমাদের দাবি কিন্তু না, এটা সরকারেরই দাবি যে KLO KPP যারা কেস খাইছে তাদের আমি পুনর্বাসন বা চাকরি দেব। তার জন্য আমাদের ছেলেগুলো আজকে পথে নামছে চাকরির জন্য। পাথর বোঝাই গাড়ি উল্টে পড়ে মৃত্যু হয়েছে মোট 13 জনের, যার মধ্যে 4 শিশু, 7 মহিলা এবং 2 জন পুরুষ রয়েছে। জানা যায় আরও আহত 11 জনকে স্থানান্তর করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটে ধূপগুড়ি ময়নাগুড়ি মধ্যবর্তী এশিয়ান হাইওয়েতে জলঢাকা ময়নাতলী এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা। পাথর বোঝাই লরির নিচে চাপা পড়ে থাকলো 2টি যাত্রীবাহী ছোট গাড়ি। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের তৎপরতায় উদ্ধার হতাহতরা। প্রায় 2 ঘন্টা লরির নিচে চাপা পড়ে থাকলো যাত্রীবাহী 2টি ছোট গাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদে ভুটিয়া। পৌঁছায় পুলিশ বাহিনী, দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার হয় হতাহতরা। জানা যায় লরিটি ময়নাগুড়ির দিকে যাচ্ছিল এবং ওভারলোড বোল্ডার বোঝাই ছিল। আচমকা গাড়িটি পথ চলতি 3টি যাত্রীবাহী ছোট গাড়ির উপর উল্টে যায়। স্থানীয়রা এগিয়ে আসে উদ্ধারের চেষ্টায়। জানা যায় ওই গাড়ি 3টির মধ্যে 1টি গাড়িতে বিয়েবাড়ির বরযাত্রী বোঝাই ছিল। মৃত এবং আহতদের মধ্যে 4 জন জলঢাকা এলাকার বাসিন্দা, বাকিরা
রানীরহাট মোড় এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাতে পাথর বোঝাই গাড়ি উল্টে পড়ল তিনটি গাড়ির উপর। ঘটনায় মৃত্যু হয়েছে মোট 13 জনের, যার মধ্যে 4 শিশু, 7 মহিলা এবং 2 জন পুরুষ রয়েছে। জানা যায় আরও আহত 11 জনকে স্থানান্তর করা হয়েছে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটে ধূপগুড়ি ময়নাগুড়ি মধ্যবর্তী এশিয়ান হাইওয়েতে জলঢাকা ময়নাতলী এলাকায়। বুধবার ধূপগুড়ি ময়নাতলী এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ধূপগুড়ির দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী শোক জ্ঞাপন করেছেন এবং ঘটনার বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো হচ্ছে। পাশাপাশি মৃত এবং আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তিনি। মন্ত্রী এদিন বলেন, প্রাথমিকভাবে যা খবর পেয়েছি তাতে জানা যাচ্ছে লরিটির অবস্থা এমনিতেই খারাপ ছিল এবং দুর্ঘটনার পর লরিটিকে দেখে মনে হচ্ছে সেটি ওভারলোড ছিল, যার ফলে এই দুর্ঘটনা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে। সেভ লাইফ, কিন্তু এই এত প্রচার এত স্লোগানের পরেও কিছু ড্রাইভার ভাইয়েরা আছেন যারা মানে 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 বেপরোয়াভাবে গাড়ি চালায়। তো আমি কিন্তু কালকে এই রাস্তা দিয়েই আমি বাড়ি ফিরছি রাত্রেবেলা। আমার মনে হয় আমি যাওয়ার 10-15 মিনিটের মধ্যেই ঘটনাটা হয়েছে, কারণ এরকম জায়গায় আমার যখন আমি ক্রস করেছি তখন হয়তো রাত্রি 8:30 বাজে, সেই সময় ক্রস করেছি। তো এরকম অ্যাক্সিডেন্ট এটা ভাবা যায় না। 13 জন মানুষ বিয়ে বাড়িতে যাচ্ছিল, 13 জন মানুষই মারা গেলেন। এখানে একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা কালকে রাত্রিবেলা ঘটে এবং সেখানে আপাতত যেটা আমরা খবর পেয়েছি যে 13 জনের মৃত্যু হয়েছে এবং অনেক আহতরাও আছেন, এখন ধূপগুড়ি হসপিটালেও আছে এবং আমাদের এখানকার জলপাইগুড়ি সদর সুপার স্পেশালিটি হসপিটালেও আছেন। এবং গভর্নমেন্টের তরফ থেকে যারা মারা গেছেন তাদের পরিবারের জন্য 2,50,000 টাকা আর যারা ইনজিওর্ড হয়েছেন তাদের জন্য 50,000 টাকার একটা ঘোষণা করা হয়েছে। তো আমরা সেই সমস্ত চেকগুলো রেডি করছি এবং অতি তাড়াতাড়ি তাদের দিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা। রাজ্য সরকার কিছুক্ষণের মধ্যেই ধূপগুড়ির পথ দুর্ঘটনায় মৃত্যু এবং আহতদের জন্য অর্থ সাহায্য ঘোষণা করবে জানালেন গৌতম দেব। ধূপগুড়ি পথ দুর্ঘটনার 2 জনকে আনা হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, তার মধ্যে মৃত্যু হলো আরও 1 জনের, এখন অবধি মৃত্যুর সংখ্যা হয়ে দাঁড়ালো 15। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উল্লেখ্য, আজ সকালবেলায় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি টুইট করা হয় এবং তাতে কিছু অর্থ প্রধানমন্ত্রীর তরফ থেকে দেবার ঘোষণা করা হয়। এই পরিপ্রেক্ষিতে মন্ত্রী গৌতম দেব জানান যে কেন্দ্রীয় সরকার এটা ভোটের আগে কেবলমাত্র রাজনীতি করছে এবং রাজ্য সরকার ধূপগুড়ি দুর্ঘটনার পরিবারের পাশে আছে। আমাদের কাছে যেটা খবর আছে যে 14 জন মারা গেছে, এখানে মেডিকেল কলেজে ভর্তি ছিল পুষ্পাড়ায়, তারও ডেথ হয়েছে। আর আহতরা বিভিন্ন জায়গারই উত্তরবঙ্গের আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সাথে আজকে আমার সকালবেলায় উনি বেশ কয়েকবার আমার সাথে কথা বলেছেন। অরূপ বিশ্বাসকে উনি পাঠাচ্ছেন, উনি কিছুক্ষণ পরে পৌঁছবে। ওনার যেটা নির্দেশ সেটা হচ্ছে ভিক্টিমদের কাছাকাছি থাকতে হবে, আমাদের যারা আহত হয়েছেন তাদের প্রপারলি ট্রিটমেন্টের ব্যবস্থা করা। আমি কালকে রাতে আজকে সকালবেলা লন্ডন মেডিকেল কলেজকে রেডি রেখেছি, যদি সুপার স্পেশালিটি থেকে আরও কিছু পেশেন্ট আসে তাহলে অর্থোপেডিক্স এবং এমার্জেন্সি বিভাগ তারা ট্রিটমেন্ট করবে। এমএসবিপির সাথে ডিটেল কথা হয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ আমাদের অনারেবল মিনিস্টার নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট, উনিও চলে এসেছেন এই আপৎকালীন পরিস্থিতি
মোকাবেলা করার জন্য আমরা জয়েন্টলি করছি। ষষ্ঠবার প্লাজমা দান করলেন ডক্টর ফুয়াদ হালিম। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি, করোনা থেকে সেরে উঠে মোট 6 বার প্লাজমা দান করলেন, স্থাপন করলেন এক বিরল দৃষ্টান্ত। আমার মনে হয় সারা দেশে এরকম বোধহয় আমার জানা নেই এরকম ডকুমেন্টেড এবং এতদিন ধরে আপনার অ্যান্টিবডি একটা কনস্ট্যান্ট আপনার অভিজ্ঞতা। আমার খুবই ভালো লাগছে, ছোটোবেলা থেকে রক্তদান আন্দোলন সঙ্গে যুক্ত আছি, ফলে কোভিড হওয়ার পরে কোভিড প্লাজমা দেওয়াটা একটা স্বাভাবিক আমার একটা মানসিকতা তৈরি হয়েছে। কিন্তু ওই 6 বার দেওয়ার পরে এটা এরকম একটা জায়গায় যাবে আমার মানে আলাদা করে আমার কোনো ভাবনা চিন্তা ছিল না। শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বামফ্রন্টের সময় হয়েছে তৃণমূল তাই করছে ভোট ব্যাংক তৈরি করার জন্য। বাংলাদেশ থেকে প্রচুর লোক পশ্চিমবঙ্গে আসছে যা রাজ্য ও দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ফুলবাড়ি বর্ডার পরিদর্শন করে বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে দলীয় কর্মীদের নিয়ে ফুলবাড়ি ইন্দো বাংলা বর্ডার পরিদর্শনে যান দিলীপ ঘোষ। সেখানে বিএসএফ এর সাথে দীর্ঘক্ষণ সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের সরকার বর্ডার এলাকায় অনেক জায়গায় কাঁটাতার লাগাতে না দেওয়ার কারণ হলো বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী তৃণমূলের হয়ে ভোট দিতে আসে, এছাড়া রোহিঙ্গারাও রয়েছে, তাই কাঁটাতার লাগালে ভোট কমে যাবে। বিজেপির সরকার আসলে যে জায়গায় কাঁটাতার লাগানো নেই সেখানে তার লাগানো হবে। বলছি গতকালকে কলকাতার মিছিলে যেটা একটা স্লোগান উঠেছে যে গলি মারো গদ্দার হোক, কি বলবেন বিষয়ে? দেখুন আমাদের একজন নেতা বলেছিলেন বলে খুব আলোচনা হয়েছিল, তিনি বলেছেন দেশকে গদ্দার হোক, দেশের লোক যারা দেশের সঙ্গে গদ্দারি করতে হয় তো গুলি খাওয়া উচিত। কিন্তু কলকাতাতে বলা হচ্ছে বাঙালকে গদ্দার হোক, কে বাংলার সঙ্গে গদ্দারি করেছে? করেছে টিএমসি, মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখেনি, লোকের রেশন খেয়ে নিচ্ছে, ত্রিফল নিয়ে নিচ্ছে। তো সেই জন্য এই যে গুলি বোমের কালচার কে নিয়ে এসছে বাংলায়? টিএমসি নিয়ে এসছে। আজকে পাড়ায় পাড়ায় বোম চলছে, গুলি চলছে, তাদের এমএলএ মারা গেছে, তাদের চেয়ারম্যান মারা গেছে, কিছু করতে পারেনি ওরা। আর কালকে গঙ্গারামপুরে গুলি চলেছে, ওদের দুজন কর্মীকে ওরাই গুলি চালিয়েছে তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে। ক্যানিংয়ে গুলি চলেছে, আমাদের ওখানে বম মেরেছে খাজুরিতে আমাদের কর্মীদের উপরে। এই বমগুলির কালচার ওদেরই কালচার, সেটা রাজপথে দাঁড়িয়ে আজকে বলছে ওরা, সাধারণ মানুষ দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে মুক্তি চাইছে। আজ হুগলি জেলার সাংগঠনিক জনতা পার্টির পক্ষ থেকে বিশাল র্যালি আয়োজন করা হয়েছে। হুগলি জেলার চন্দননগর শহরের চন্দননগর তালডাঙ্গা থেকে জ্যোতির্ময় সরকার পর্যন্ত এই সুদীর্ঘ মিছিল যাবে। এখানে উপস্থিত আছেন শুভেন্দু অধিকারী ও ব্যারাকপুরের সাংসদ ও রাজ্য সাধারণ সম্পাদক অর্জুন সিং। রাজ্যসভার সাংসদ স্বপন দত্ত মহাশয় আছেন, হুগলি জেলার এমপি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি, এবং সুবিশাল মিছিল চলেছিল জিটি রোড দিয়ে। রাস্তার দুধারে অগণিত মানুষ তাদেরকে দেখার জন্য উৎসুক হয়ে পড়েছিলেন। এই দীর্ঘ কয়েক মাইল অতিক্রম করার পর এক বিশাল জনসভা করেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। কিসের জন্য? এই যে আমাদের ল্যাম্পপোস্ট ছিলাম আমরা, মুখে নিকো প্লাস লাগানো ছিল, তৃতীয় ডেলি পার্থ চ্যানার্জি আমার অনেক এমএলএ বলছিল, আমি বলেছি প্রবীর ঘোষাল উত্তর দিতে না, প্রবীর ঘোষাল এক্সপায়ার হয়ে এক্সপায়ারি ডেট এসে গেছে, উত্তর দিতে না। প্রবীর ঘোষালকে নিয়ে কিছু বলবেন? শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য আজ দিল্লিতে যোগ দিলেন বিজেপিতে। বিজেপির সদর দপ্তরে তার হাতে পতাকা তুলে দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী। शांतिपुर से एमएलए हैं,
यो कांग्रेस के पहले प्रदेश अध्यक्ष रहे, एलएलबी एलएलएम किया आपने और बहुत ही ओजस्वी वक्ता है, तेजस्वी नेता है बंगाल के। कांग्रेस से जीते थे, फिर टीएमसी में सम्मिलित हुए और टीएमसी की अराजकता देखने के बाद मोदी जी के नेतृत्व प्रति विश्वास व्यक्त करते हुए आज भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण कर। बुधवार पूर्व मेदिनीपुर जिलार कांथी पौरसभा स्थायी साफाई कर्मी रोजी बोम्बाली साफाई करार समय कांथी प्रभात कुमार कॉलेज संलग्न धनदिगीते दलियों कार्यालय जननेत्री ममता बंदोपाध्याय फेक काली लागानोर समय एलाकार मानुषजन हाते नाते धरे फेले। रोजी बोम्बाली तार दोष स्वीकार करें, तबे कार प्ररोचनाय ए घटना घटेछे से कथा खुलासा करेननि। পরে কাঁথি পৌরসভায় খবর পৌঁছলে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়। কাঁথি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য মামুদ হোসেন জানান, তদন্তে সত্য উদ্ঘাটিত হবে। জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাপতি মামুদ হোসেন অভিযোগ করেন, ঘটনায় নাটের গুরু হলেন কাঁথি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু মান্না। হিমাংশু মান্না পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হয়েও শুভেন্দু অধিকারীর সহকারী হিসেবে কাজ করেন ও জঞ্জাল বিভাগের শত শত স্থায়ী ও অস্থায়ী কর্মীকে নিয়ন্ত্রণ করেন। কাঁথি পৌরসভার ধন্দিগিতে আমাদের যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে, তার পার্টি অফিসের সামনে আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফ্লেক্স টাঙানো ছিল। আমাদের পৌরসভার একজন সাফাই কর্মী রাজি বোম্বালি কারোর দ্বারা প্রভাবিত হয়ে বা কারোর কাছ থেকে কোনোভাবে অর্থ নিয়ে আজকে সাফাই করার সময় তার মুখে কালি লিপে দিয়েছে, লোকে আদালতে ধরে ফেলে এবং তারপরে অভিযোগটা আমাদের কাছে আসে পৌরসভাতে। আমরা পৌর প্রশাসক মণ্ডলী এ বিষয়ে একটা দুজনের তদন্ত কমিটি করেছি, আমরা খতিয়ে দেখব কেন এইভাবে মুখে কালি মাখানো হলো পৌরসভার কর্মী হয়ে, এবং এর পিছনে কে আছে, কারা টাকা দিয়েছে, কার চক্রান্ত আছে। তদন্ত রিপোর্ট পেলে আমরা ওই সাফাই কর্মীর সম্পর্কে আমরা ব্যবস্থা নেব। বিশ্বভারতী নিয়ে এসএফআই এর সাংবাদিক সম্মেলন আজ বোলপুরে, তাতে এসএফআই এর ডিমান্ড ভিসির পদত্যাগ চাই, ছাত্র অধ্যাপক সকলের সাসপেনশন বিনা শর্তে প্রত্যাহার করতে হবে। অমর্ত্য সেনের মর্যাদা অক্ষুণ্ণ রেখে জমি জট মেটাতে হবে। রবি ঠাকুরের বিশ্বভারতীতে সাম্প্রদায়িক মনোভাবের অনুপ্রবেশ ঘটানো চলবে না। এসএফআই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লিখবে এই দাবিগুলি নিয়ে। তাতে করে আসতে বাধ্য হলাম কিছুটা অফ রুটে এসে। প্রশ্ন হচ্ছে যে এখনো পর্যন্ত অধ্যাপক সাসপেন্ডেড হয়েছেন, কর্মীরা সাসপেন্ডেড হয়েছেন, ছাত্ররা সাসপেন্ডেড হয়েছে। একটা এডুকেশনাল ইনস্টিটিউশন সে যাই হোক না কেন, তার সাথে যুক্ত প্রায় প্রতিটি স্টেক হোল্ডার প্রত্যেককে সাসপেন্ড করেছে, প্রতিটি অংশের মধ্যে থেকে সাসপেন্ড করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ সাম্প্রতিককালের মধ্যে। এবং উপাচার্য বিশেষত তার যে অ্যাটিটিউড, তার যে ভঙ্গিমা দেখা যাচ্ছে, তাতে করে বিশ্বভারতীর গণতান্ত্রিক পরিবেশ, রবীন্দ্র ভাবনার সাথে যুক্ত ওতপ্রোতভাবে জড়িত যে সহিষ্ণুতার ধারণা, বহুমতকে সম্মান করার ধারণা, সেগুলোর কোনো কিছুর কোনো বালাই দেখা যাচ্ছে না। এটা ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে বিশ্বভারতী দাঁড়িয়ে আছে এবং আমরা এসএফআই দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে তীব্রভাবে এর প্রতিক্রিয়া জানানো প্রয়োজন বোধ করছি, সেই কারণে আজকে সাংবাদিক সম্মেলন ডাকা। এক নম্বর কথা হচ্ছে যে আমরা পরিষ্কার কথা, প্রথম আমরা মাননীয় উপাচার্যের পদত্যাগ চাই। এই উপাচার্য দীর্ঘদিন ধরে যে কাণ্ড করে চলেছেন, একেবারে আমি খালি মনে করিয়ে দেব, সিএএর সপক্ষে সিএএর মতো একটি দানবীয় আইন মানুষে মানুষে ভাগ করে এরকম একটি আইন, সেই আইনের সপক্ষে প্রকাশ্যে এনআরসি সিএএর পক্ষে সপক্ষে বারবার কথা বলা থেকে শুরু করে, অর্থাৎ রাজনৈতিক পক্ষ নেওয়া, যা উপাচার্যের কাজ নয়, উনি বারংবার এ কাজ করছেন। ওনাকে আমরা সাবারকারের মতো একটি বিতর্কিত রাজনৈতিক চরিত্র, তার সপক্ষে মুখ খুলতে কলম হাতে নিতে দেখেছি আমরা খবরের কাগজ ইত্যাদিতে।
উপাচার্য তার রাজনৈতিকভাবে তার নির্দিষ্ট তার ব্যক্তিগত মত থাকতে পারে, কিন্তু উপাচার্যের রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হওয়া উচিত নয়। এই উপাচার্য বারংবার সিএএ এনআরসির সপক্ষে কথা বলা, সাবারকারকে গ্লোরিফাই করা, প্রতিবাদ যখন চলছে, আমরা দেখেছি শুনেছি এই ভিডিওর কথা যেখানে উপাচার্য প্রতিবাদীদের উপর বাইক বাহিনী লেলিয়ে দেওয়ার কথা বলছেন মিছিলের মধ্যে, তো সুতরাং বিভিন্নভাবে এই ভদ্রলোক প্রতিবাদকে, বহুস্বরকে, বহুমতকে তাকে তার কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। এই উপাচার্য বিশ্বভারতীর সাধারণ পরিবেশের সাথে, তার যে ঐতিহ্য তার সাথে মানানসই নন। এই উপাচার্যর পদত্যাগ চাই। ইনি বেশ কিছুদিন ধরে প্রফেসর সাসপেন্ড, ছাত্ররা কিছু করলো প্রতিবাদ সাসপেন্ড, কে এসছে কোথাকার সব বিভেদ তৈরি করা এমপি টেম্পি উনি নিয়ে এসেছেন এখানে বক্তৃতা দিতে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে ছাত্ররা, তার উপর রাগ সাসপেন্ড। এ কোনো অবস্থাতেই বিশ্বভারতী, আমরা মজা করে বলছিলাম যে ওখানে আছে কলকাতায় পিসি আর বিশ্বভারতীতে ভিসি, আসলে ব্যাপারটা একই, কোনো রকম কোনো গণতন্ত্রের জায়গা রাখতে দেবে না, একেবারে কেন্দ্রীয় সরকার, ফ্যাসিস্ট সাম্প্রদায়িক একটি সরকার। কেন্দ্রে যারা আছে তারা এখন রবীন্দ্রনাথের স্মরণ নিয়েছে, রবীন্দ্রনাথকে হাইজ্যাক করতে চাইছে নিজেদের অপকর্ম ঢাকার জন্যে। এই দাঙ্গাবাজগুলোকে যত রকমভাবে বিশ্বভারতীতে জায়গা দেওয়া যায়, তাদেরকে প্রতিষ্ঠিত করা যায়, তার জন্যে এই উপাচার্য কাজ করছেন। উনি অন্য কোনো রকম প্রতিবাদের জায়গা রাখবেন না, ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনার জায়গা রাখবেন না। উনি এই গুন্ডামিটাকে উনি এখানে অ্যালাউ করবেন, উনি এখানে প্রোপাগেট করবেন, এখানে প্রমোট করবেন আরএসএসকে। সেই কারণে সোমনাথ, ফাল্গুনী সহ আরও যারা যারা আছে, কেউ কেউ আমাদের সংগঠনের কর্মী, কেউ কেউ আমাদের সংগঠনের কর্মী নয়, তাদের প্রত্যেককে তাদের যে অন্যায্য সাসপেনশন হয়েছে সেই সাসপেনশন রিভোক করতে হবে। এবং চার নম্বর কথা হচ্ছে যে সাম্প্রদায়িক শক্তিকে বিশ্বভারতীর ভিতরে ঢোকানো, রবীন্দ্রনাথকে হাইজ্যাক করতে চাইছে মোদি, ওই জন্যে এখন চোলাই চোলাই বাজবে জোয়ের ভেরি আবৃত্তি করতে হচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে তাও, ওই জন্যে বড় দাড়ি রাখতে হচ্ছে। রবীন্দ্রনাথকে হাইজ্যাক করার মোদির যে চেষ্টা, অমিত শাহের যে চেষ্টা, সেটায় তেল যোগাচ্ছেন, ঘি যোগাচ্ছেন এই ভদ্রলোক বিশ্বভারতীতে বসে। এটা বিশ্বভারতীর উপাচার্যের এইভাবে নগ্ন নির্লজ্জভাবে রাজনৈতিক মতাবলম্বী হয়ে যাওয়াটা প্রকাশ্যে, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। বিশ্বভারতীকে সাম্প্রদায়িকতার আখড়া হতে দেওয়া যাবে না। এই চারটে কথা প্রাইমারিলি আজকে এখানে। এখনকার মতো খবর এ পর্যন্তই, আরও খবর দেখতে চোখ রাখুন বিগ নিউজ 24x7 এর পর্দায়।